গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে এবার গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আসানসোল জেলে প্রথমবার 5.5 ঘন্টা জেরা করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপর অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করলো ইডি। সিবিআই এর পর এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার দেখালো ইডি, অর্থাৎ শোন অ্যারেস্ট করলো ইডি। আসানসোল জেলে 5.5 ঘন্টা জেরার পর গ্রেফতার। সকাল 11:30 থেকে জেরা পর্ব শুরু হয়। দিল্লি থেকে ইডির 3 আধিকারিক আসেন এবং তারপর আসানসোল জেলে 11:30 থেকে জেরা পর্ব শুরু হয়। 5.5 ঘন্টা জেরা পর্ব মেটার পর অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করলো ইডি এবং তারপর ইডির কর্তারা কিছুক্ষণ আগে আসানসোল জেল থেকে বেরিয়ে গেছেন। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এক তো হচ্ছে ইডি গ্রেফতার করেছে এবং এই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে সম্ভবত অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে ইন্টারোগেট করতে পারে ইডি, কিন্তু কারণটা কি প্রকাশ এইটা আমাদের জানাও। সুকন্যা মণ্ডল, তারপর সাইদাল হোসেন, মনীষ কোঠারি, এবার অনুব্রত মণ্ডলকেও কেন দিল্লিতে নিয়ে গিয়ে ইন্টারোগেট করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? দেখো সুব্রজিৎ, তুমি যে কথা বলছো যে দিল্লিতে নিয়ে গিয়ে ইন্ট্রোগেট করতে চায় ইডি, একদমই তাই, দিল্লিতে ইন্ট্রোগেট করতে চায়, তাই জন্য কিন্তু আজকে সোন অ্যারেস্ট করা হলো এবং অনুব্রত মণ্ডলকে জেলে আসানসোল জেলের ভেতরে প্রায় 5.5 ঘন্টা জেরার পর ইডির অফিসাররা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছেন। এবং ইডি সূত্রের খবর, যেহেতু গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে যাকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে কোর্টে পেশ করতে হয়, তাহলে এখানে দুটো সম্ভাবনা রয়েছে। প্রথম সম্ভাবনা, অনুব্রত মণ্ডলকে আগামীকালই আসানসোল কোর্ট, যার কাস্টাডিতে, কাস্টাডিয়ান যেহেতু এখন অনুব্রত মণ্ডলের আসানসোল কোর্ট, আসানসোল কোর্টে পেশ করা হবে এবং সেখানে ইডি তরফে আবেদন জানানো হবে যে তারা অনুব্রত মণ্ডলকে সোন অ্যারেস্ট করেছেন জেলের ভেতরে, যেহেতু তিনি সদুত্তর দেননি, তিনি বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তিনি তথ্য গোপন করেছেন এবং তাকে দিল্লিতে নিয়ে যেতে চান ইডির অফিসাররা। এবং দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে রাউজ এভিনিউ কোর্ট, যে কোর্টে এই গরু পাচার মামলার মূল এফআইআর জমা রয়েছে, অর্থাৎ যে কোর্ট এই মামলা দেখছে সেই রাউজ এভিনিউ কোর্টে একটা রিপোর্ট তারা জমা দেবেন এবং কোর্টকে জানাবেন যে তারা অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে গ্রেফতার করেছেন। এবার সেই কোর্ট ঠিক করে দেবে যে অনুব্রত মণ্ডলকে কোথায় পেশ করা হবে বা কিভাবে দিল্লিতে নিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু আজকে আমরা দেখলাম ঠিক 11:25 নাগাদ দিল্লি থেকে যে 3 জন অফিসাররা এসেছিলেন তারা কিন্তু আসানসোল জেলের ভেতরে প্রবেশ করেন এবং 5.5 ঘন্টার পর অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। কারণ যেটা আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডলকে যখনই কিন্তু সম্পত্তি, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার ব্যাংকে কোটি কোটি টাকা জমা পড়েছে, বেনামি সম্পত্তি, একাধিক জায়গায় সম্পত্তি রয়েছে, টাকার উৎস কি, এই সমস্ত প্রশ্ন যখন করা হচ্ছিল অনুব্রত মণ্ডল কিন্তু পরিষ্কারভাবে একটাই কথা জানাচ্ছিলেন, তিনি কিছুই জানেন না, পুরোটাই কিন্তু মানীশ কোঠারি, অর্থাৎ অনুব্রত মণ্ডলের যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তিনি বলবেন।